नमस्कार बंधुरा, आमी पिकलू हालदार। आपनारा देखछेन आमार यूट्यूब चैनल एग्रिकल्चर टॉक्स। आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। ता बंधुरा, आज आमी जे जिनिसटा निये आलोचना करब, सामने जेटा देखते पाच्छेन, अनेके भाबछेन जे गोबर, सठिक एटा गोबर नय, एटी होच्छे पोल्ट्रीर लेयार। एई पोल्ट्रीर लेयार आमरा सार हिसाबे किभाबे प्रस्तुत करब, पा एर व्यवहारेर जे सतर्कता, सेई जिनिसगुलो আমরা আজকে আলোচনা করব। আমাদের প্রতিনিয়ত ড্রাগন, মাল্টা, লেবু চাষের ক্ষেত্রে সারের খুব দরকার হয়। বিশেষ করে আমাদের ড্রাগন ক্ষেতে যে সারটা আমরা ইউজ করব, সেটা যদি স্লো মোশনে কাজ করে তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। স্লো মোশনে কাজ করে তার মধ্যে এক নম্বর হচ্ছে গোবর, পুরনো এক বছরের গোবর। এটাকে যদি প্রসেসিং করে আমরা যদি দিতে পারি তাহলে এটা খুব ভালো কাজ করে। দুই নম্বর হচ্ছে পোল্ট্রির লেয়ার। এই পোল্ট্রির লেয়ারটা অনেকে ফেলে দেয়। যদি এই পোল্ট্রির লেয়ারটাকে আমরা যদি উপযুক্ত পরিমাণে পচিয়ে জৈব সার করি তাহলে একটি উৎকৃষ্ট মানের জৈব সার হয়। এই সার আমরা যদি বিশেষ করে ড্রাগন গাছ বা মাল্টা গাছে যদি প্রয়োগ করি তাহলে এটা ধীরে 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 এই জিনিসটা পচবে এবং গাছ ধীরে ধীরে সে খাদ্য গ্রহণ করতে পারবে। তাহলে বন্ধুরা, আমাদের যে এই পোল্ট্রির লেয়ার, এটাকে আমরা যদি উপযুক্ত পরিমাণে প্রসেস করি তাহলে ড্রাগন সার হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কী কীভাবে এই সারটাকে প্রসেসিং করব। বন্ধুরা, এই সারটা প্রথমত আমরা ফার্ম থেকে নিয়ে এসে কোনো একটা খোলা জায়গায়, বিশেষ করে একটা ছায়াযুক্ত জায়গায় আমরা 30 থেকে 40 দিন রেখে দেব। রাখলে কী হবে বন্ধুরা, এর মধ্যে যে অতিরিক্ত আপনার রাসায়নিক পদার্থ অথবা ক্ষতিকর পদার্থগুলো, এগুলো আস্তে আস্তে কী হবে, বাতাসের সাথে মিশে যাবে। মিশে যাওয়ার পর আমরা এটাকে কী করব, সপ্তাহে অন্তত পক্ষে একদিন এ সারটাকে আমরা কোদাল দিয়ে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিলে কী হবে, ক্ষতিকর পদার্থগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। বাড়ার পর দেখা যাবে একটা সময় যে এর মধ্যে প্রচুর পরিমাণে উত্তাপ সৃষ্টি হয়। সেই উত্তাপটা যখন কমে যাবে বুঝতে হবে যে এর যে ক্ষতিকারক পদার্থগুলো সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আপনারা যদি এটা না করে ডাইরেক্ট যদি এই সারটা আপনারা যদি যে কোনো গাছের গোড়ায় দেন তাহলে কী হবে, গাছ ক্ষতিগ্রস্ত হবে, এমনকি মারাও যেতে পারে। তাহলে বন্ধুরা, আমাদের যে জিনিসটা করতে হবে এটাকে ভালোমতো প্রসেস করতে হবে। প্রসেস করার কয়েকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি। এক নম্বর বন্ধুরা, আমরা উৎকৃষ্ট মানের অণুজীব সার, বিশেষ করে সেটা টাইকোডার্মা, সিডোমোনাস এবং ওএইচডি কম্পোজার, এই জিনিসগুলো দিয়ে আমরা যদি ঠিকঠাক মতো এটাকে প্রসেসিং করে আমরা মাসখানেকের মতো রেখে দিই তাহলে দেখতে পাবেন বন্ধুরা, সুন্দর একটা সার প্রস্তুত হয়ে গেছে, যে সারটা আমাদের ড্রাগন গাছের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আমাদের প্রথমত কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আমি উৎকৃষ্ট মানের, দেখতে পাচ্ছেন এখানে লেখাটা মাইক্রোব্যাকটেরিয়াল ইনোকুলাট ট্রাইকোডার্মা ভেরিডিটি, একদম খুবই সুন্দর, খুবই উচ্চ মানের। আপনারা যে ট্রাইকোডার্মাটা ইউজ করবেন সেটা যেন রিসেন্ট মাল হয়, কারণ সব কিছুর একটা ভ্যালিডিটি থাকে। দেখতে পাচ্ছেন এটা আমি এখানে সিডোমোনাস কিছুটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এটাও ট্রাইকোডার্মা ভেরিডিটি। এটা হচ্ছে কি সিডোমোনাস। এই দুই ধরনের অণুজীব দিয়ে আমরা যদি জিনিসটাকে নাড়াচড়া করে দিই তাহলে এটা দ্রুত সারে রূপান্তরিত হবে। অথবা আপনারা লিকুইড টাইকোডার্মা সিডোমোনাস এবং এটাও ইউজ করতে পারেন। আর সর্বশেষ আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএইচডি কম্পোজার। এগুলো সবগুলো একটা, আমি সবগুলো একটা জিনিসের মধ্যে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো মিশানোর পর আপনারা ঠিকঠাক মতো যদি এগুলো দিয়ে দেন, দেওয়ার পর আমরা যদি এটাকে যদি কোদাল দিয়ে যদি কুপিয়ে দিই তাহলে কী হবে বন্ধুরা, খুব সুন্দর একটা সারে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন আমি এটা অলরেডি অনেক দিন আগেই দিয়ে রেখেছিলাম, সুন্দর সার হয়ে গেছে।
এবং এর মধ্যে কোনো উত্তাপ নেই। এভাবে বন্ধুরা আপনারা যদি সারটা প্রস্তুত করেন তাহলে এর মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং এই যে সার যে প্রস্তুত হয়েছে এই সারটা আপনার শুধু ড্রাগন অথবা মাল্টা বা কোনো বাগিচা ফসলের ক্ষেত্রে নয়, সব ধরনের চাষবাস বিশেষ করে শাকসবজি আলু বেগুন পটল লঙ্কা সবার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা দিতে পারবেন। তাহলে বন্ধুরা আমি কীভাবে পোলট্রির লেয়ার থেকে সার উৎপাদন হয় সেই জিনিসটা আপনাদের বিস্তারিতভাবে বললাম। আপনারা এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে আপনাদের অল্প খরচেই উচ্চমানের ভালো সার তৈরি হয়ে যাবে। তা বন্ধুরা আজকে এ পর্যন্তই, নমস্কার।